দর্শক, আপনাদের স্বাগত জানিয়ে শুরু করছি আমাদের আজকের প্রতিবেদন। আজকে আমরা চলে এসেছি নরসিংদী জেলার মনোহরদী থানার খিদিরপুর ইউনিয়নের পাড়াতলা গ্রামে। এ গ্রামে একজন সফল কৃষক পান চাষ করে সফলতা অর্জন করেছেন। আজকে আপনাদের মাঝে পান চাষের সার্বিক চিত্র তুলে ধরব, আর পুরোটা সময় জুড়ে থাকবো আমি আশরাফুল ইসলাম। বিস্তারিত জানতে সাথেই থাকুন। চাচা আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন চাচা আপনি? জি আলহামদুলিল্লাহ, আল্লাহ চাই তো মোটামুটি ভালোই আছি, শারীরিক অসুস্থ আছি। চাচা আপনি তো পান চাষ করছেন? জি ইনশাআল্লাহ। চাচা পান চাষ করা শুরুটা জানতে চাইবো আপনার কাছ থেকে। পান চাষ শুরু মানে আমরা আগে তো ধান করতাম, এই জমিতে ধান চাষ করতাম। তারপরে দেখলাম ধান চাষের থেকে পানের মধ্যে একটু লাভবান বেশি, সেই লক্ষ্যে আমরা পান চাষের ব্যবস্থা করে নিচ্ছি, পান চাষ করতেছি, বা এতে মোটামুটি ভালো ফসল আমরা পাচ্ছি। কত বছর যাবৎ পান চাষ করছেন এখানে? আমি এখানে প্রায় সতেরো আঠারো বছর যাবৎ পান চাষ করতেন। এর আগে এই জমিতে কী কাজ করতেন? ধান চাষ করতাম। ধান থেকে ফলন কি ভালো পান, নাকি কোনটা ফলন বেশি পাচ্ছেন আপনি, ধান নাকি পান? শিখিয়া পানে ফলন ভালো পাচ্ছি। প্রথমবারে আমি 10% জমি করছিলাম, 10-11%। পরে আবার যখন সুবিধা দেখলাম ধানের মধ্যে থেকে পানের মধ্যে সুবিধা বেশি আছে, আবার 10-11% করলাম। আচ্ছা, আপনি কত বছর যাবৎ পান চাষ করছেন এখানে? প্রায় সতেরো আঠারো বছর। কত কাঠা জমির উপর পান চাষ করছেন? এন প্রায় জমি হবে 33-35% মতো। 35%। পান চাষ করার জন্য উপযুক্ত সময় কোনটা, কোন সময় পান চাষটা রোপণ করা হয়, পানের চারাগুলা? পান চাষটা বিশেষ করে এই যে মাঘ ফাল্গুন পুষ মাঘ মাসে আমরা চারা ইয়ে করি, না কার্তিক মাসে, কার্তিক অগ্রহ মাসে ইয়ে করি, তখন চারাগুলি লাগাইলে ওটা তাড়াতাড়ি গজায় ওঠে। পান চাষ করার জন্য কোন মাটিটা সবচেয়ে বেশি উর্বর? পান চাষ করার জন্য ওই যে কাদা মাটিও না আর বেলে মাটিও না, এঁটেল মাটি ধরুন একটা মাটি আছে না, ওইটার মধ্যে পানের সুবিধাটা বেশি ভালো হয়। পান চাষ করার জন্য পানের জমিটাকে আপনারা কীভাবে উর্বর করে নেন? পানে চাষ করতে যখন নাকি পানটা আমরা আবাদ করতে যাচ্ছি প্রথমবারে, তখন ওইটাকে আমরা গোবর সার দিয়া ভালো করে এটা চাষ করতে হয়, এরপরে সমান করতে হয়, তারপরে আমরা ইয়া করি, চারাটা রোপণ করতে হয়। আচ্ছা, এখন আপনি তো 35% জায়গার উপর চাষ করছেন, হ্যাঁ, আপনার খরচ কত টাকা হয়েছে? আমি তো তিনে ভাগে করছি, ভাঙে ভাঙে একসাথে করতে গেলে প্রায় মনে করেন যেন সব কিছু মিলে মাটির সহ হিসাব করতে গেলে প্রায় দুই লক্ষ টাকা খরচ হয়েছে আপনার। আপনার কত টাকা ইনকাম হতে পারে বা আয় হতে পারে এই এতটুকু জমি থেকে? এখন থেকে পানের মধ্যে মনে করেন যে আমি প্রতি সপ্তাহে ইনশাল্লাহ 8-9-10 হাজার টাকা, 7,000-10,000 টাকা পাই প্রতি সপ্তাহে। আচ্ছা, পানটা আপনাকে কত বছর রেভিনিউটা দিবে, কত বছর পান পাবেন আপনি এখান থেকে, একটা গাছ থেকে? একটা গাছ থেকে যদি কোনো বিপদ সংকেত দেখা না দেয় তাহলে আমার 17-18 বছরই চলছে। আপনি 17-18 বছর আগে যে চারাগুলো লাগিয়েছেন এগুলো এখন আপনাকে ফল দিচ্ছে? হ্যাঁ, এখনো ফল দিচ্ছে। হ্যাঁ জি, এখনো ফল দিচ্ছে। আচ্ছা, সেক্ষেত্রে আপনার এই চারাগুলোকে যত্ন করার জন্য আপনি কী কাজটা করে থাকেন? যত্ন করার জন্য ওইটা প্রতি বছর একবার এটাকে কাজটা পরিবর্তন করতে হয়, মাছা যেটুকু আছে ওই মাছাটা পরিবর্তন করে নতুন মাছা দিয়ে বাঁধতে হয়, বাঁশের খুঁটি নতুন করে দিতে হয়, উপরে ঢাকনা দিতে হয়, আবার এটা উঁচু হইলে নিচু করে দিতে হয়, আবার জমি হইলে মাটি ভরাট দিতে হয় প্রতি বছর। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি উপরে মাছা, আসলে মাছা কেন দিয়েছেন আমাদেরকে যদি একটু বলতেন? ও, ওই যে মাছাটা, ওই মাছা যদি আমরা না দিই তাহলে একেবারে রুদ্রের মধ্যে পান চাষ করা যাবে না। এক দ্বিতীয় কারণ হইল, এখন যে এই যে জোশ্রী আশা মাস আসে, খরাবি আর শিলাবৃষ্টি আসে, এই শিলাবৃষ্টি পড়লে পান ছিঁড়ে যাবে, লত নষ্ট হয়ে যাবে, বিদায়টা আমরা দিতে হবে বাধ্যতামূলক। আপনার সিকিউরিটির জন্য এই মাছাটা আসলে দেওয়া? জি জি জি, রক্ষণাবেক্ষণের জন্য। আপনি প্রত্যেক সপ্তাহে 4-5 হাজার টাকা করে বিক্রি করতেছেন, এটা কি আপনার যতদিন পর্যন্ত আপনার গাছ থাকে ঠিক ততদিনই বিক্রি করতে পারবেন? ততদিনে 5-7-10 হাজার টাকা হয় প্রতি সপ্তাহে। বাজারে চাহিদা কেমন আছে পানের? বর্তমানে চাহিদা মোটামুটি ভালো, কারণ কুয়াশায় পান ঝরে গেছে, অনেক পানের বড় নষ্ট হয়ে গেছে, যারা কিছু আছে তারা মোটামুটি ভালো পয়সা পাচ্ছে।
আচ্ছা, অনেক ধরনের পান হয়, খাসিয়া পান বা কক্সবাজারের একটা পান আছে যে মিষ্টি পান, একটা আছে জাল পান, আপনি কোন পানটা চাষ করছেন? আমরা যেটা মিষ্টি পান আর কি, মিষ্টি পান চাষ করছেন। অন্যান্য পানের তুলনায় একটা লালডিঙ্গি, লালডিঙ্গির নাম নাম হলো লালডিঙ্গি, আর একটা আমরা গয়া শুরু করে ওইটা আমরা করি না, লালডিঙ্গি আমরা করতেছি। অন্য সব পানের চেয়ে এ পানের চাহিদাটা কেমন বাজারে? অন্য পানের থেকে লালডিঙ্গি পানটার চাহিদা একটু বেশি। এটার কারণটা কি, চাহিদা বেশি থাকার কারণটা কি আমাদেরকে একটু বলেন। ওইটা আপনার কত হইল, ওই পানটা একটু খাইতে আরাম, খাইতে একটু আরাম এবং সুস্বাদু, সুস্বাদু ওইটার পানের শেখার আছে। আর ওই পানগুলো পাতলা, ওই পানগুলো পাতলা আর এই পানটা একটু ভারী। এই যে জিনের দত্তার যে দিকগুলো পানগুলি আসে এগুলো পাতলা, আর আমাদের দেশের পানগুলো শেখার। আচ্ছা, আপনারা কতজন এখানে কাজ করেন? আপনি আপনি তো একা এই জমিটা চাষ করেন না, কতজন কাজ করে এখানে? এখানে মনে করেন যে রেগুলার কাজ করলে একজন দুইজন রেগুলারই লাগে কাজ করলে। তারপরে আমরা কাজ করতে গেলে পাঁচ সাত দশজন, আজকা পাঁচ সাতজন লোকে প্রায় করতেছে 20-25 দিন যাবত। অনেকদিন যাবত কাজ করা হচ্ছে এখানে? জি জি, এখন কাজের পর্ব প্রায় শেষ। আচ্ছা, আমরা সর্বশেষ জানতে চাইবো যে আপনার পুঁজি উঠিয়ে এখন আপনি এক বছরে কত টাকা পর্যন্ত লাভ করেছেন? এক বছর আছে মোটামুটি ভালোই, ইনশাআল্লাহ ভালো আছেন সেটা সেটা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আলহামদুলিল্লাহ ভালো। ওকে চাচা, তো ভালো থাকবেন, দেখা হবে আবার কখনো ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম। আমরা আপনার এখানে বানর দেখার জন্য মুড়ি কিনে হচ্ছে, বানর মুড়ি কিনে আমাদের ফার্মে কিনে তার মনে হচ্ছে।